আগামী বছরের শুরুতেই অনুষ্ঠিত হবে বিপিএল 2023। একই সময় অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার টি টোয়েন্টি লিগ ও সংযুক্ত আরব আমিরাত ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি লিগ। তাই তো বিপিএল এ তারকা ক্রিকেটার পাওয়া নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা তৈরি হয়েছিল বিপিএল এর মুখ থুবড়ে পড়ার। তবে এবার খুচির খবর দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড, দক্ষিণ আফ্রিকার লিগ খেলবে না পাকিস্তানের কোনো ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকা ও আরব আমিরাত লিগের মালিকানা ভারতীয় প্রতিষ্ঠানের, সেজন্য পাকিস্তানি ক্রিকেটাররা ওই দুই লিগে খেলবে না। আর তাই তো দক্ষিণ আফ্রিকা ও আমিরাত লিগ না খেলে বিপিএল মাতাবে পাকিস্তানি খেলোয়াড়রা। ইতিমধ্যেই চমক দেখিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন শাহিন শাহফ্রিদি। এছাড়াও চুক্তিবদ্ধ হয়েছেন বর্তমান সময়ের টি টোয়েন্টি সেরা ব্যাটসম্যান মোহাম্মদ রেজওয়ান এবং পেস বোলার হাসান আলী। প্রিয় দর্শক, বিপিএল এ পাকিস্তানি খেলোয়াড়দের দেখে আপনাদের কাছে কেমন লাগবে তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।